সরকারে প্রচার চলাই আছে যে বিজেপির দিনতলোকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করেছে। কিন্তু যিকোনো এজন মানুষ যেটা থাউরা বিধানসভা সমষ্টিতে আহিব ডিমলে যেটা আহিব তেতিয়া হলে দেখিলে পাব যে সকল ডিপার্টমেন্টতে সাংঘাতিক ধরনের দুর্নীতি। আজি পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগত ব্যাপক দুর্নীতি, ইয়াত পি এম এ ওয়াই ঘর আবন্তনের ক্ষেত্রে দুর্নীতি, পি এম এ ওয়াই ঘর আবন্তনের ক্ষেত্রে ঘুষ লওয়ার দুর্নীতি আর অন্যান্য। আপনাদের সকলে জানে যে পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্টের যাবিলাক স্কিম আছে প্রত্যেকটি স্কিম এনরেগা স্কিমত সাংঘাতিক দুর্নীতি, পি এম এ ওয়াই স্কিমত সাংঘাতিক দুর্নীতি, 14 ফাইন্যান্স আর 15 ফাইন্যান্সর সকলবিল যাবিলাক আসনি লওয়া হয়েছে সেইবিলাকত সাংঘাতিক দুর্নীতি। মুঠতে এনেকুৱা এক দুর্নীতি পরিণত করা হয়েছে থাউরা বিধানসভা সমষ্টিত যে এটো বিজেপি আর কংগ্রেস দুইটা দলেই, আগতে যেহেতু কংগ্রেস এইডোখর কিছুদিনের কারণে আজি শাসনত আসে আর তার আগতে বিজেপি আসে, দুইটা দলে মিলি মেলি ইয়াতে আমি কেলেঙ্কারি করা সংগঠিত করা দেখবলে পাইছো। আজি আপনাদের দেখবলে পাইছে যে সরকারে বারম্বার এটা মাত্র ইয়ার যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটির নামতে ইটোর পিছত সিটো আসনি ঘোষণা করে আছে। এবার সর্বানন্দ সোণোৱালে তাত পয়সা দিয়ে, এবার ক্রীড়ামন্ত্রী তাত পয়সা দিয়ে, এবার তাতে তালে 12 কোটি টাকার আসনি অহা বলে ঘোষণা করে। কিন্তু আপনি দেখবলে পাব যে সেই ক্রিয়া প্রকল্পটি স্টেডিয়ামখন কিন্তু তেনেকা ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার বা আন্তঃগাঁথনি নাই। তার আগতেই যে ট্রেক সৃষ্টি করে থাকা হয়েছিল সেইটোর বাইরে নতুনকে আর একো নাই। আনকি যে ট্রেক বনায় থাকা হয়েছে তার উপরও এটা গোটে শিলগুটি। গতি এনেকা পরিস্থিতিত প্রত্যেকটি ক্ষেত্রতে এনেকা ধরনের দুর্নীতি ইয়াত সংঘটিত হয়েছে যে যদি আমার কেন্ডিডেট ইয়াত জিকে এই দুর্নীতির প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হব আর দোষী সকলক ডেফিনেটলি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হব।